এটা তো আসলে হিস্ট্রি বলা যায়। এত ভালো সিনেমা খালে ঘুম পড়েছে কিনা অন্তত আমার, শাকিব ভাই মানে হি ইজ এ বিগ স্টার ইন বাংলাদেশ। সিনেমা দেখার জন্য মানুষকে আমি কাঁদতেও দেখেছি, আমরা যেই যেভাবে বলি না কেন, ট্রল করি না কেন, আসলে মিথ্যে না। একটা স্টার দর্শককে তার সিনেমা দিয়ে কাঁদাচ্ছে, কি পরিমাণ ভালোবাসা না থাকলে সেটা কখনো সম্ভব। সো আই রিয়েলি লাভ দিস, আমার আমার আমি ইন্সপায়ার্ড হই যে ভক্তরা আমাকে এভাবে ভালোবাসে। তো আমাদের এই সালমান ভাইয়ের পরে বা মান্না ভাইদের পরে কোন স্টারদের জন্য আসলে এত মানুষ কেঁদেছে কিনা আমার জানা না। সো আমি চাই যে সাকিব ভাই প্রতি বছর প্রতি অকেশনে ভালো ভালো সিনেমা আমাদের উপহার দিবে। আর সত্যি বলতে সাকিব ভাইয়ের চলমান ইস্যুটা আমি কখনো জানতাম না। আমি একটা ট্রাফিক জ্যামে ছিলাম, ট্রাফিক জ্যামে বসে আমি একটা স্ট্যাটাসটা দিয়েছিলাম, কারণ ওই বিষয়টা আমার মাথায় ঘুরছিল এবং বাসায় পৌঁছানোর পর আমি ওই সাকিব ভাইয়ের ইস্যুটা আমি দেখতে পেয়েছিলাম। একদম দিস ইজ ভেরি ক্লিয়ার আই এম ফর শিওর এটা সাকিব ভাইকে নিয়ে ছিল না। তারপর কালকে কিন্তু আপনি প্রিয়তমা গানটি নিয়ে অভিনয় করে মানে কাকে গুরু বেশি আর হচ্ছে অনেক পছন্দ হচ্ছে কিন্তু দেখুন গানটা আমার ভীষণ ভালো লেগেছে, সাকিব ভাই পছন্দের তো সেখানে হিজ এ বিগ স্টার, তার জন্য আমরা বহুত কিছু করতে পারি। আমার আমার একটা স্পেশাল আমার ওয়াইফ মানে 24 hours এই গানটা শুনে, তো সে একটা টিকটক করছিল ওটা একটা রিলস বানাচ্ছিল, তখন আমাকে বলে তুমি একটু অ্যাক্টিং করো, তখন আমি করলাম। আচ্ছা আমি আসলে আমি সত্যি বলতে আমি বলতে আমি ট্রুলি গ্রেটফুল টু অল সাকিবিয়ান। সেটার কারণ হচ্ছে আমি যখনই ফেসবুকে ঢুকি ম্যাক্সিমাম কমেন্টস আমি এটা দেখি বা SMS দেখি যে সাকিব ভাইয়ের পরে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আপনি সাকিবের মনে নেক্সট সুপার স্টার, আপনি জানেন আমি কতটুকু কি দিতে পারবো, রিয়েলি ডোন্ট নো। কিন্তু এই যে আপনারা যে এত বেশি ভালোবাসেন সেটা তো কখনো আমি অসম্মান করতে পারি না, আমি আপনাদের ইমোশনটা বুঝি। আপনারা একটা মানুষকে কতটুকু ভালোবাসেন, কতটুকু এখনো পর্যন্ত আগলে রেখেছেন সেটা আমি ফিল করতে পারি, কারণ সিমিলার একটা ইমোশনও আছে, আমি হিউম্যান বিং আমি সেটা বুঝতে পারি। সো এটা আমি কখনোই আমার জায়গা থেকে আমার আমাদের বিগ স্টারের প্রতি সম্মান কখনোই করতে পারবো না, বরং ডে বাই ডে তার প্রতি আমার রেসপেক্ট বেড়েই চলেছে, কারণ হি ইজ ডুইং ট্রেমেন্ডাসলি গুড আমাদের কাছ থেকে দিয়েছেন। আই লাভ ইউ অল এন্ড আই লাভ সাকিব ভাই অলসো। সাকিব ভাই আরে ভাই সাকিব ভাইয়ের জন্য এবার মানুষের প্রতি যে ইমোশন দেখতে পেয়েছি ওইটাই তো আমার আমার জন্য সবচেয়ে বড় ইন্সপিরেশন, যে অ্যাক্টর আসলে একজন সুপারস্টার বলছে এমনই হয়, তার জন্য মানুষ কাঁদছে, তার জন্য সিনেমা দেখার জন্য মানে গেট ভাঙচুর করছে। আবেগ বলতে আমি আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম সাকিব ভাই ওই যে ইয়াকি নিয়ে সিনেমাটা নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, সেখানে গানটা শুনে যে আমার আমার সবচেয়ে ফেভারিট গান হচ্ছে ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না, কত টাচি একটা গান। আমি ডিরেক্টরকেও জানাচ্ছে যে একটা চমৎকার একটা গানও পাওয়া দিয়েছে আমাদের, এবং শুধুমাত্র গানটা শুনলে যেন সিনেমাটা যেন একটা ফিল চলে আসে। সাকিব ভাইয়ের যে আমি তো সিনেমা দেখিনি কিন্তু কিছু কিছু ক্লিপ মানুষ শেয়ার করেছে, সেখানে সাকিব ভাইয়ের তো যে লুকটা ওই গানের সঙ্গে দেখতে আমার মনে হচ্ছে মানে জাস্ট আমি কেঁদে ফেলি। সো আমি মানে সেকেন্ড উইকে ফার্স্ট ডেতে আমি সিনেমাটা প্ল্যানিং করেছি, হয়তো বা কালকেও যেতে পারি।